বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বিভিন্ন সাংস্কৃতিক দিক থেকেও কিন্তু ত্রিপুরা রাজ্যের নাম ডাক রয়েছে গোটা দেশের মধ্যে, এবং তার পাশাপাশি রাজ্যেও বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে। নাচ গান থেকে শুরু করে নাট্য প্রতিযোগিতা, সেইটাও কিন্তু বিভিন্নভাবেই কিন্তু হয়ে থাকে রাজ্যের বিভিন্ন জায়গাতে। এবং আগামী ৬ তারিখ রবিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে জাতীয় স্তরের নাট্য উৎসব। রাজ্যের সরোবরনগরী সংস্কৃতিপ্রিয় শহর উদয়পুরের কাকরাবনে পাঁচ দিনব্যাপী নাট্য উৎসবের শুভ সূচনা করবেন রাজ্য সরকারের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আয়োজিত অভিমুখের নাট্য সৃজন ছয় এ রাজ্যে বহিররাজ্যের বিভিন্ন নাট্যদল অংশ নিতে আসছে। থিয়েটার জগৎ এবং নাট্যশিল্পকে, নাট্য সংস্কৃতিকে চাঙ্গা করে তুলতে এবং তাতে ধারাবাহিক ঐতিহ্য বজায় রাখতে প্রত্যেক বছরই অভিমুখ আয়োজিত এই ধরনের নাট্য উৎসব জনমনে সাড়া ফেরে। বিভিন্নভাবেই কিন্তু বিভিন্ন নাট্য যে গ্রুপ রয়েছে, নাটকের গ্রুপ রয়েছে, তাদের মাধ্যমে কিন্তু এই নাটকগুলো হয়ে থাকে। এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে দিন দিন দেশের নাট্য সংস্কৃতি, অভিনয় সংস্কৃতি বিলুপ্তির পথে, সেই থিয়েটার জগৎকে বর্তমান সমাজে তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য বর্তমান সমাজের মানুষের মধ্যে নাট্য বিষয়ক কর্মসূচির প্রাধান্য বিস্তারের কাজে এই সমস্ত নাট্য উৎসবের আয়োজন প্রশংসনীয়। মানুষকে মনোরঞ্জন এবং সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলোকে তুলে ধরার মাধ্যমে কিন্তু সমাজকে একটা পরিবর্তনের দিকেও কিন্তু অনেক সময় এই নাটক অনেক সময় একটা বড় ভূমিকা রাখে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে কি বলছেন নাট্য উৎসবের যারা আয়োজকরা রয়েছেন শুনব। আজকের আমাদের এই প্রেস মিট এবং সোসাইটির, আমাদের কালচার যদি না থাকে, কালচার যে কোনো সোসাইটির ধারক এবং বাহক, তো আমাদের নাটক এরকম একটা জিনিস আমরা নিজেদের খুঁজে পাই। বিভিন্ন ক্যারেক্টারগুলো যখন হয় আমাদের সামনে, তো একটা অদ্ভুত মানে একটা আকর্ষণ বিগত ২ বছর আগে থেকে এখানকার মানুষের ব্যক্তিগতভাবে আমারও হয়ে আছে কবে আবার সেই নাটকগুলো হবে। তো এখানে আমাদের নাটকের ৬ তারিখে আমাদের উদ্বোধন হবে এবং ১০ তারিখ পর্যন্ত তা চলবে। নাটকের পাশাপাশি এখানে আমাদের আড্ডা হবে, যারা বিভিন্ন জায়গার সাংস্কৃতিক জগতের যারা আছেন, নাটক নিয়ে, কবিতা নিয়ে সে আলাপ আলোচনাগুলো হবে, সংগঠিত হবে। এবং শান্তিনিকেতন এবং আমাদের বোলপুরের বিভিন্ন যারা শিল্পী আছে, যারা বিভিন্ন ব্যাগ থেকে শুরু করে তাদের কারুশিল্পী যারা আছে, তাদেরও বিভিন্ন স্টল থাকবে এখানে, সেগুলোরও ডিসপ্লে করা থাকবে। তো সামগ্রিকভাবে একটা সুন্দর পরিবেশ এই নাটকের মাধ্যমে আগামী দিন কাকরাবন হতে যাচ্ছে, সেটাই আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরা রাজ্যের মানুষকে জানান দেওয়া যে, এবং সকলের কাছে আবেদন থাকবে। আমরা তো চাইব যে আগরতলা থেকে শুরু করে ধর্মনগর সব জায়গা থেকে মানুষ এখানে আসুক, এসে এই আমাদের ৪ দিনব্যাপী যে নাট্য উৎসব হবে, বিভিন্ন নাটকগুলো হবে, সেগুলো এসে মানুষ উপভোগ করুক। এবং অভিমুখের তারা যেভাবে পরিশ্রম করছে এবং নাটককে এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেটাও একটা আমার আজকের এই প্রেস মিট থেকে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এবং আমি আশা রাখবো তাদের স্পৃহাটা যেন জারি থাকে। এই নাট্য সিজনে আমাদের যতটুকু জানার ৮টা টিম অংশগ্রহণ করবে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা। আপনারা শুনলেন নাট্য উৎসবের যারা আয়োজকরা রয়েছেন কি বলেছেন এই ব্যাপারে, এবং নাটকের যে ধারাবাহিক ঐতিহ্য সেটা বজায় রাখতেও কিন্তু এই নাট্য উৎসবগুলো অবশ্যই একটা বড় ভূমিকা পালন করে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে, মনে সংবাদ সঙ্গে থাকবে।